হব, আসাম একর্ডৰ মুতাবিক হব, 51 নহব। এইটোৱে আমাৰ অসমৰ হিন্দু মুছলমান লাখ লাখ মানুহে বহুত শান্তি পাইছে। আমি এইটোক ৱেলকাম কৰিছোঁ, আমাৰ জমিয়তে ৱেলকাম কৰি আছে, মই নিজে আমাৰ দলে এইটো ৱেলকাম কৰি আছোঁ। নম্বৰ দুই, তিনিদিন আগে ইউপি চৰকাৰে যে মাদ্ৰাছাবিলাক বন্ধ কৰিব ইলিগেল বুলি ডিচিশ্যন দিছিল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সাহেব, তেখেতর লগত যিমান জাস্টিস আছে সব মিলি রায়দান দিছে যে মাদ্রাসাবিলাক ইলিগেল নহয় লিগেল। এইটোর পর শিক্ষা লোক লাগে যোগী আদিত্যনাথজিয়ে, খালি শুনি করলে নহব। আমি এই ভারতের নাগরিক, আমার হক আছে, আর যোগী আদিত্যনাথের রাস্তা চলি আমার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাহেবেও 750টা মাদ্রাসা বন্ধ করে দিছে। এতিয়া এই সব মাদ্রাসা লই আমি সুপ্রিম কোর্টে যাম, আর হেই যে বন্ধ করেছিল এটির উপর চ্যালেঞ্জ করিম। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মায় সব মাদ্রাসা ফেরত দিব লাগিব, আগেইন স্টার্ট করিব লাগিব, মাদ্রাসার প্রপার্টি দিব লাগিব। এটির উপর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মায় বহুত ডাঙর লক্ষ্য লব লাগে। নম্বর তিন, কালি আমি খবর পাইছো যে আমার যে বুলডোজার চলি আছে, এই বুলডোজারের উপর সুপ্রিম কোর্টে রায়দান দিছে যার ঘর ইলিগাল ভাঙ্গা হয়েছে আগে নোটিশ দিব লাগে, তারপর জাননি দিব লাগে, তারপর ইনকোয়ারি হব লাগে, তারপর যদি আপনি ভাঙে ভাঙিব পারে। এই কানুনবিলাক এটাও অসম সরকারে পালন করা নাই, দুঃখর কথা। হাজার হাজার মানুষ রাস্তাত মাথাউরিত বিনা খায়ে বিনা পিয়ে পড়ি আছে, কাপড় নাই, এই যে শীত আইছে, হুরু রলা ছোয়ালী বেমার হয়ে আছে, তেখেতর কোনো চিন্তা নাই। তেখেত উত্তরাখণ্ড গৈছে, সরকার জিকাব লাগে, ইয়াত তেখেতর সরকার নিজের পরা কুর্সি গই আছে। মই আমার যিমান অসমত উচ্ছেদ হয়েছে, চাই হিন্দু হোক মুসলমান হোক, আমি বারবার এটির উপর প্রটেস্ট করেছো। এই মানুষবিলাক যিমান আমি পারো কম্বল মশারি খাদ্যবস্তু সৰু সৰু শিশুর মেডিসিন বিস্কিট সব আমি রিলিফত পড়াইছো, আমার আজমল ফাউন্ডেশনে পড়াইছে। এটির কারণে মই গোটে অসমবাসী হই, হিন্দু মুসলমানের হই, মই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আর তেখেতর লগত দুই তিনজন জেরা জিও পেলে এই ফেসলা দিছে, আমি ওয়েলকাম করেছো, তেখেতক ধন্যবাদ জানাইছো। আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার আরও একবার কই আসো, আপনি হিন্দু মুসলিমের উপর সরকার চালাই আছে, এইটু যে আপনি শপথ লইছিল এইটুর বিরুদ্ধে কই আছে, স্যার আপনি অল্প চিন্তা করুন। ধন্যবাদ, জয় হিন্দ।